হ্যালো মাই ফ্যামিলি, আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এটি আমার ফার্স্ট ট্রাভেল ব্লগ ভিডিও। তো দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। আশা করছি তোমরা থাম্বনেল দেখে সবাই বুঝতে পেরে গেছো যে আমরা সবাই কোথায় গেছিলাম। ইয়েস, আমরা সবাই মিলে সানডেতে মায়াপুর গেছিলাম। শিয়ালদহ থেকে সকাল 7টা কৃষ্ণনগর লোকাল টেনে করে আমরা পৌঁছে গেলাম কৃষ্ণনগর। আমরা স্টেশন থেকে টোটো ধরে মায়াপুর লঞ্চ ঘাটের দিকে রওনা দিলাম। চলো আমরা দেখতে দেখতে চলে এলাম মায়াপুর লঞ্চ ঘাটে। এরপর আমরা ভুটভুটি করে নদীটা পার হয়ে মায়াপুর মন্দিরের সামনে আমরা যাব। তো সবাই আমাদের সাথে এই ভুটভুটি করে যাওয়ার মজা উপভোগ করো। চলো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মায়াপুর ইস্কন মন্দিরে। এখানে আমি তোমাদের একটি ছোট্ট ইনফরমেশান দিয়ে দিই, যেহেতু এখানে মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমি তোমাদেরকে ঠাকুর দর্শন করাতে পারলাম না। Thank you.
তারপর আমরা এখানে ঘরে থেকে করে নিয়ে যাওয়া লুচি আর আলুর দম দিয়ে সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।